नमस्कार बंधुरा, रूपाली रंधनशाला एंड ब्लगे अपन स्वागत। आज के चले ब्लैक फरेस्ट मिल्क शेक निये। तो आमी की भावे सेटा बनाच्छी सेटा आपनादेर साथे शेयर करी। हार्शे सिरप निये निएछी, सेटा एबार आमी ग्लासेर गाए एई भावे लागिए नेब। दुटो ग्लासे आमी एई भावे डेकोरेशन करे नेब। निये डीप फ्रिजे आमी आधा घंटा जोन्नो ठंडा होते देव। दुटो ग्लास ही आमार कमप्लीट हो गेछे एई हार्शे सिरप लागानो। एखाने आमी एकटा ब्लैक फरेस्ट केक निये निएछी। ब्लैक फरेस्ट केक जे कोनो कन्फेक्शनारी दोकाने पावा जाए। जे ब्रैंडेर आपनादेर पेस्ट्रि पछंद সেই ব্র্যান্ডের পেস্ট্রি আপনারা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আপনারা নিয়ে নিতেই পারেন। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি কেকটা দিয়ে দিলাম। দিয়ে দেব 2 স্কুপের মতো ভ্যানিলা আইসক্রিম। আমার যেহেতু স্কুপার নেই সেহেতু আমি চামচের সাহায্যে দিচ্ছি। আপনাদের কাছে স্কুপার থাকলে আপনারা স্কুপারই ইউজ করবেন। আমি এখানে 2 স্কুপ আইসক্রিম ইউজ করলাম। এবার দিয়ে দেব 1 গ্লাস ফুল ক্রিম দুধ। আমি এখানে ঠান্ডা দুধই ব্যবহার করলাম। এবার আমি ঢাকনা বন্ধ করে একবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর ফ্রদি একটা টেক্সচার এসেছে উপর থেকে। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি গ্লাসগুলো, তাতে এবার আমি সার্ভ করব ব্ল্যাক ফরেস্ট মিল্কশেক। এবার উপর থেকে দিয়ে দেব 1 স্কুপের মতো আইসক্রিম। এখানে ভ্যানিলা আইসক্রিমই দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য উপর থেকে চেরি দিয়ে দেব এবং কিছু চকলেট টুকরো দিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল ব্ল্যাক ফরেস্ট মিল্কশেক। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন। আর আমার যত নিত্য নতুন ভিডিও আসবে তাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পাশে থাকবেন।